ونفيك في السور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا وائلنا من بعثنا من مركدينا هذا ما وعد الرحمن وصدق المرسل أجمت عليكم يا مشر الجن والإنس ربطا ربطا محلا محلا نشرا نشرا محشرا محشرا بحق سليمان পয়গম্বর ইবনে দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম হাজির শাও হাজির শাও হাজির শাও ইয়া কহারু ইয়া কহারু ইয়া গহারু ইয়া দহারু ইয়া মাইকু ইয়া নাইদা ইয়া শপানা ইয়া কপানা সুন্নতা কুন্নতা কুন্নতু ইয়া কা সুন্নতু আনে ইনে বাশাত ইন ফাররাকনাল বাররাকনা ওয়া আন ফাররাকনাল বাররাকনা يا جانو جفنو يا كفهو يا كونا غريفكو يا موشم يا رزبيرا يا عشجا شف يا ببز بكو يا كزين يا عبدو يا علي مرشد مدد فرما مدد فرما مدد فرما يا آمو فاها هو يا عز اكا يا بجمور يا تن آمي يا او او يا محمد يا منيراز يا إمهيدا يا ولي المرشد يا كنستعين يا كنستعين يا كنستعين আমি আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা মহাপবিত্র কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং আমার ঔলাদে মুর্শিদ দয়াল বাবা বেগম মার্সি এবং নাহিদ শামসের তবলিগ এবং বাবা সানাই আল জাহাঙ্গীরি মহাপবিত্র কদম মুবারকে ভক্তি এবং চুম্বন রেখে এবং আমার মুর্শিদের সমস্ত ঔলাদ ধনের পবিত্র কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং সবার কাছে দয়া ভিক্ষা প্রার্থনা করে আমি যেন কিছু বলতে পারি সেই অনুরোধ এবং আজিজি তাদের পবিত্র কদম মুবারকে রেখে কিছু বলতে শুরু করলাম। আপনারা আমার গুরু ভাই যারা উপস্থিত আছেন সবাইকে জানাই জয় গুরু। আমার দয়াল মুর্শিদ কিবলা ও কাবা এখন শারীরিকভাবে অসুস্থ, আমি বলতে পারি না, কিন্তু প্রাকৃতিক নিয়মে যেটা চলে সেটাই হয়। মুর্শিদ দয়া করে আমাদের মাঝে আবার এখানে আসছে, বাবা যান দরবারে আসে আমাদের আনন্দটা অনেক বেড়ে যায়, আর দরবারে যদি বাবা যান না থাকে আমাদের অনেক কষ্ট লাগে। আর এটা এমন একটা মাস, এই জানুয়ারি মাসে আগামী 25 তারিখে আমার দয়াল মুর্শিদ কিবলা ও কাবা বড় আওলাদ বাবা নাহিদ শামসের তাবরিজের শুভ আবির্ভাব দিবস, শুভ জন্মদিন। এবং ফেব্রুয়ারি মাসটা হচ্ছে অনুষ্ঠানের মাস আমাদের এই দরবারের জন্য। ফেব্রুয়ারি মাসের 1, 2, 3 তারিখ আমার দাদা হুজুর আমার দয়াল মুর্শিদের মুর্শিদ কিবলা বাড়িতে মহাপবিত্র উরস্বরী সুরেশ্বরের উরস্বরী, এবং 27 ফেব্রুয়ারি আমার দয়াল মুর্শিদের কিবলা ও কাবার বাড়িতে এই দরবারে চুনকুটিয়া পবিত্র উরস মুবারক। এই মাসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ মাস। বাবা জানেন শারীরিক অসুস্থতা আমাদেরকে অনেক আহত করে, তো বাবা জানে এই শারীরিক অসুস্থতা ফকিরি শান, আমরা যেটা বাবা জানে বইয়ে পাইছি ফকিরি শান কি। ফকিরি শান হচ্ছে ফকির যদি ইচ্ছা করে দেহ থেকে সে চলেও যেতে পারে, আবার দেহে আসতেও পারে। ফকিরি শান, ফকিরি সেই রাজা যার কাছে, ফকির সেই রাজা যার কাছে ভিক্ষা চায় সে হচ্ছে ফকির। এখন
ফকিরের মধ্যে হাকিকি আছে, মেজাজি আছে, আসল আছে, রূপক এবং আসল দুইটাই আছে। এখন মেজাজি যারা ফকির তারা অনেক সময় কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে দয়া ভিক্ষা চায়, কোনো সময় চিৎকার চেঁচামেচিও করে। ওটাকে যেটা বলা হয় বাবাজানের ভাষায়, এটা আগে জানতাম না বাবাজানের কাছে, যারা কবিরাজ খনকার তারা এখন ফকির দাবি করে। কবিরাজ কখনো ফকির হয় না, খনকারি করে, যার ভোগ করে তা বিস্তম্বা দেয়। আর ফকির হচ্ছে যে আত্মশুদ্ধি শিক্ষা দেয়, যার কাছে গেলে নফসকে চেনা যায়, সে হচ্ছে ফকির। এখন স্বর্ণ পঞ্চাশ ভরি হারাই গেল, যেটা যে ফিরত আইনা দিল পায়ে গেলাম যার উচিত, সে হচ্ছে কবিরা, সে ফকির না। এখন তার এই ফকির বলে এবং মানুষ ওইখানে বেশি দৌড় পাবে। তো বাবাজান বলছে একখানে সবাই অনুষ্ঠান করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, মসজিদে আপনি নামাজ সবার সাথে জামাতে শহীদ করতে ভালো লাগে, কিন্তু নির্জনে ওই জঙ্গলের মধ্যে একটা ঘরের মধ্যে একা বৈশা, যে ঘরের জানালা নাই শুধু একটা দরজা আছে ঢোকা বাহির হওয়া, ওই ঘরে একা বৈশা সারা রাত নীলকে মুর্শিদ, বর্জকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ এবং মুর্শিদের দেওয়া যে উজিফাগুলো এবং ধ্যান সবাই করতে আগ্রহী না। কারণ মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ সমাজে সবার সাথে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, একা থাকতে পছন্দ করে। আর যে একা হইতে পারে সেওলি আল্লাহর দয়া পায়। তো আমাদের এই তো দরবারে ছিল না, হসপিটাল আজকে আসছে, এটা আমাদের বাবাজান যদি আমাদের সামনে নাও আসে, বাবাজান যে আসে এটি আমাদের জন্য শান্তি। বাবা এটি শান্তি, বাবার ছায়াতলে আসি এটি সবচেয়ে বড়। এবং এই দরবারে যখন ঢুকি ওই রাস্তার ওইখান থেকে সমস্ত কিছু লাগে যেন ভুলে যাই, এখন আমি বাবার এখানে আছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা মেজাজি হাজি তারা যখন কাবা শরীফে প্রবেশ করে তখন এটা পড়তে থাকে এবং দুনিয়া বিচিন্তা তারা রাখে না। আমরা তো মেজাজি হাজি না, আমরা হাকিকি কাবার তোয়াফ করি, আমরা হাকিকি হাজি হওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন আমাদের মালিক যদি সেটা করে সেটা হবে ওনার দয়া, ওনার ইচ্ছা, দয়াল যদি ইচ্ছা করে হবে, ইচ্ছা করলে না হবে না। তো কাজেই আজকে দু একটি বিষয়ে বাবাজানের ই নিয়ে কথা বলবো। বাবাজানের ইদানিং একটা বই বের হয়েছে, গত দুই সপ্তাহ আগে ওইটা বলছি, কোরআনে সালাতের কথা 82। এই বইটা খুবই মারাত্মক এবং খুবই গুরুত্বপূর্ণ। আসিফ আরিফ এই বইটার মূল্য বাবাজান একদম একটা পেপারের দামের থেকেও কম দাম রাখে, মাত্র 10 টাকা। শিক্ষাগত টুক আছে আমার জানা নাই, কিন্তু দুনিয়াবি অনেক খবর আছে যেটা আমার মেমোরিটাকে ফুল করে দেয় এবং ভালো আজে বাজে সমস্ত কোন খারাপই কোথায় কি হচ্ছে সব খবর আছে। পেপারের মধ্যে আল্লাহর খবর কম থাকে, বান্দার খবর বেশি থাকে। পেপারের মধ্যে উলিয়া উলিয়ার খবর কম থাকে, চোর চোরটা ডাকাইতের খবর বেশি থাকে। আর এই যে বাবাজানের বইটা, এই বইটার মধ্যে সালাতের কথা 82। আমরা বড় বড় এখন তো অনেকে আছে যে ঢাকা থেকে কলকাতা যায় নাই, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। আন্তর্জাতিক বলতে যে কি বুঝে,
এটি জানি না। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশিষ্ট আলেম মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ, এরকম অনেক কিছু আছে, কিন্তু ঢাকা থেকে সে জীবনে কলকাতা যায়নি। তাহলে তারা এই ওই সমস্ত অনেক আছে, কিন্তু কেউ আজ পর্যন্ত বাইর করতে পারে নাই কোরআনুল কারিমের মধ্যে, কোরআনুল মাজিদের মধ্যে সালাতের কথা কতবার আছে। এটা বাবা জাহাঙ্গীর বের করে সব পীর মাশায়েখকে শিক্ষা দিছে এবং আলেমদেরকে শিক্ষা দিছে, জ্ঞানীদেরকে শিক্ষা দিছে যে পবিত্র কোরআনুল মাজিদে সালাতের কথা 82 বার আছে এবং কোন কোন সূরায় আছে সেটাই বই মুবারকের ভিতরে দেওয়া আছে, এবং কোন সূরায় কতবার আছে, কোন কত নাম্বার আয়াতে আছে সেটাও দেওয়া আছে। এবং এখানে বিশেষ করে ভূমিকার মধ্যে কিছু ই আছে, যেরকম বাবা জান বলতেছেন সমস্ত নবী উম্মতের উপরে সালাত ফরজ ছিল, জাকাত ফরজ ছিল, সমস্ত নবী আদম থেকে শুরু করে আখেরি নবী, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সবার উপরে সালাত এবং জাকাত পাশাপাশি, সালাতের পাশেই জাকাত, জাকাত আলাদা না, সালাতের পাশেই জাকাত, এটা ফরজ ছিল। এবং এই সালাত যারা আদায় করে তাদের কপালে একটা চিহ্ন থাকে সালাতের, সালাত কায়েম, সেই চিহ্নটাকে বলা হয় সীমা। এখন আমরা যারা নামাজ পড়ি মহানবীর উম্মত 5 ওয়াক্ত, কিন্তু অন্য কোন নবীর উম্মতেরা এই মেজাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ছিল না কোন নবীর উম্মতের বেলায়। তাহলে তাদের, তারা যারা সালাত কায়েম করছে তাদের কপালে কি নামাজের দাগ ছিল না, সীমার দাগ ছিল না? এখন আমরা যে 5 ওয়াক্ত পড়ি আমাদের কপালে কালো দাগ হয়, হালে যারা পড়ে মেজাজি যে 5 ওয়াক্ত নামাজ, শরীয়তে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা পড়লে কপালে কালো দাগ পড়ে, তারা বলে এটা সীমা। কিন্তু মহান বলা হচ্ছে যে সীমা প্রত্যেক সালাত কায়েমকারী। তাহলে মুসা নবীর উম্মতের মধ্যে কি সালাত কায়েমকারী ছিল না? ঈসা নবী, তারা তো ওয়াক্তিয়া সালাত পড়ে নাই, তারা কোন সালাত পড়ছে? তারা পড়ছে দায়মী সালাত, এবং মহানবীর উম্মতেরও দায়মী সালাত করছে, মহানবী দায়মী সালাতই শিক্ষা দিছে। এর মাঝে অপ্রাসঙ্গিক মানে বইয়ের বাইরে একটা কথা বলি, ইদানিং একটা শুনছি যে কোন এক আলেম, সে বাংলাদেশে এখন সুনাম ধন্য বিখ্যাত, তার একটা ইয়ে দেখলাম যে উনি বলতেছেন মাওলা আলী সালাতের মধ্যে, সালাতের আগে একবার মদ খাইয়া সালাত টাইম ইয়ে পড়তে গেছে, ওই সময় মাতাল হইয়া মানে ভুল ছোড়ার কি পড়ছে, এরকম একটা কথা। আমি মাওলানা সম্বন্ধে এত বাজে কথা বলতে পারবো না। তাহলে আমার কাছে কথা হচ্ছে, মহানবী মেরাজে গেছে 52 বছর বয়সে, মহানবী মেরাজে গেল 52 বছর বয়সে, 52 বছর বয়সে যাওয়ার পরে মুসানবী মহানবীর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল, এইটা আবার কোন সুন্নি আলেম কিংবা সুন্নি আকিদার কোন বড় আলেম কোন আউলিয়া আউলিয়া কেরাম বলে নাই, এটা মুতাজিলা ফেরকার একজন আলেম তফসিরকারক, তার তফসিরের নাম তফসিরে কাশ্যাফ, সেই ওইখানে বলা হয়েছে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিছেন যখন নিয়ে আসতেছিল লামাকান থেকে, কত নাম্বার আসমানে জানি মুসানবী ছিল, সেই আসমান থেকে মুসানবী বলল আপনার উম্মত তো দুর্বল, উনি এত পারবো না, আপনি একটু কমায় নিয়ে আসেন, আবার গেছে আল্লাহর কাছে। তো আবার যাই 5 ওয়াক্ত কমছে, এরকম 5 ওয়াক্ত করতে করতে 9 বার গেছে, 45 ওয়াক্ত কমছে। তাহলে এখানে দুইটা পজিটিভ, একটা নেগেটিভও আছে একটা পজিটিভও আছে। নেগেটিভ দিকটা হলো যে মহানবীকে আদেশ দিবে এরকম কেউ হয়ই নাই, নাই মুসানবী কখনোই মহানবীকে আদেশ দিতে পারে না, কারণ মহানবী হচ্ছে নবীর নবী, মহানবী হচ্ছেন এটি কোরআনের কথা, মহানবী হচ্ছেন কি আব্দুহু, মহানবী মুসানবী আব্দুহু না, মহানবী আব্দুহুর কাছে মুসানবী শিক্ষা গ্রহণ করছে, হযরত খিজিরের কাছে আব্দুহুর কাছে, এটা কোরআন সূরা কাহাফে বলতে আছে
যে আব্দুহুর কাছে মুসা নবী শিক্ষা গ্রহণ করছে, তাহলে তাকে কিভাবে পরামর্শ দেয় কিংবা অর্ডার দেয় কিংবা সংশোধন করতে বলে, এক। আর দুই নাম্বার হলো মহানবী, আমি যেটা পজিটিভ দিক বলি, মানে এটা আমার নিজস্ব ই হইতে পারে, ই ভুলও হইতে পারে, কিন্তু মহানবী নয়বার, একবার তো মেরাজ লামকামে ডাইরেক্টই গেছে সরহরিলে, তারপর আসার পর আবার নয়বার গেছে, কারণ পাঁচ বক্ত এরকম আল্লাহ তার ইয়ে সেদরাতুল মুনতাহা হ্যাঁ আহে নাই, আল্লাহ সাইর আসমান আহে নাই, তিন আহে নাই, পাঁচ আহে নাই, ছয় আহে নাই, মহানবী লামকামে গেছে নয়বার গেছে, আর আগের একবার দশবার। তো মেরাজে কে যা মেরাজে, তাহলে মহানবীর মেরাজটা কতবার হলে এদের কথাই যদি আপনি এটার একটু গবেষণা করে, তাহলে পরে বাবা জান সেই এই বইটার মধ্যে বাবা জান বইলা দিছে যে নামাজি দাইমি সালাত, দাইমি সালাত কখন কায়েম হয়, আর দাইমি সালাত যখন কায়েম হয় তখন সে মুমিন হয়, আর দাইমি সালাতে যখন রত থাকে তখন সে আমানু, সে যত উন্নত স্তরেই থাক তার নফসটা যত উন্নত স্তরেই থাক। নফসের স্তর কয়টা, নফস কয় প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা। তো নফসে আম্মারা যারা তারা তো ইবাদত বন্দেগি দাঁড় ধরে না, নফসে লওয়ামা এটাকে সংগ্রামরত নফস বলা হয়। বাবা জান তার পবিত্র বই মুবারকে বলছে এই নফসে লওয়ামার কসম আল্লাহ খাইছে কোরআনে, আল্লাহ নফসে লওয়ামার কসম খাইছে, কেন আল্লাহ নফসে লওয়ামার কসম খাইবে, এইটার একটা বিস্তারিত ব্যাখ্যা বাবা জান খুব সুন্দর দিছে। তাই এই নফসে লওয়ামা যখন থাকে মানুষ তখন সংগ্রামরত আমানু, সে খান্নাসের বিরুদ্ধে নফস জিহাদ করে, খান্নাসের বিরুদ্ধে যে নফস জিহাদ করে এটা কয়জনে জানত, এবং এই নফসকে খান্নাসের বিরুদ্ধে জিহাদ করার জন্যই বলা হয়েছে, এবং এই খান্নাস হইতে মুক্ত হওয়ার জন্যই তাগিদ দেওয়া হয়েছে। সমস্ত কোরআনে 30 পারা যে 6666 আয়াত, এই আয়াত গুলা নাজিল হইছে তুমি খান্নাস হইতে তোমার নফসকে মুক্ত করো, খান্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি নাও, তাহলেই তুমি মুমিন, যখন মুক্ত হয় তখন মুমিন, আর যখন খান্নাস নফসের সাথে যুক্ত থাকে তখন সে আমানু এবং সে সাধারণ আম মানুষ, অল্প অল্প যদি থাকে। আবার বাবা জান বলতেছে নফস যত উন্নত স্তরে যাক যদি মুতমাইন্নায় যায় তাও নফস কি একটু হইলেও ভুগি, সে নফসের ধর্মই হচ্ছে ভোগ করা, নফস কষ্ট পছন্দ করে না, নফস কষ্ট পছন্দ করে না, যত উন্নত স্তরে যাক নফসের ধর্মই হচ্ছে ভোগ, নফস ভোগ করতে পছন্দ করে। তাহলে এই বইটার মধ্যে আরো বলা হচ্ছে যে এই দাইমি সালাতের কথা সারা কোরআনে সূরা মুমিনে সূরা মারেজের 23 নম্বর আয়াতে স্পষ্ট আছে, কিন্তু সমগ্র কোরআনের মধ্যে এই ওয়াক্তিয়া সালাতের কথা স্পষ্টভাবে নাই, সরাসরি নাই। তো এখন যারা এটাকে এই ওয়াক্তিয়া সালাত দাইমি সালাতটা সবাই পড়তে পারে না, সবাই করতে পারে না সাধারণের জন্য, কিন্তু ওয়াক্তিয়া সালাতকে কেউ অস্বীকার করে নাই, এখন দাইমি সালাতকে অস্বীকার করে, হালে মুলবি মাওলানারা আজ পর্যন্ত কেউ বলে নাই দাইমি সালাত বলতে একটা সালাত আছে, না ওয়াজে না মসজিদে না মাদ্রাসায় শিক্ষা, কোন মসজিদে নাই, কোন মাদ্রাসায় নাই, কোন বইয়ে নাই, তাদের কোন কিতাবে নাই, অথচ কোরআনে আছে, কিসের জন্য দিল না, কারণ এই দাইমি সালাতটা যদি দাইমি সালাতের কথা বলে তখনই আল্লাহর ওলি আসে, মোল্লা থাকে না, তো তখন মোল্লা থাকে না, কারণ দাইমি সালাতে ওয়াক্তিয়া সালাতে নিয়ত আছে বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান, বিহাজাল ইমাম, কিন্তু দাইমি সালাতে এই নিয়ত নাই বিহাজাল ইমাম, তখন কি করা লাগে বিহাজাল মুর্শিদ, মুর্শিদের ধ্যান করতে হয়, কামেল ওলির ধ্যান করতে হয়, কিন্তু ওয়াক্তিয়া সালাতে বিহাজাল ইমাম আছে, ইমাম যা করবো তাই করার লাগবো, আর এই যে 300 400 500 1000 যত মুসল্লি আছে সব আর দায় বার
ইমাম সাহেবের কাঁধে, মানে ইমাম সাহেব তো নামাজ পড়তে গেলে ইমাম লাগবে, একজন ছামিল লাগবে, পাঁচত তো নামাজের বিষয়টা একজন লাগবে, আর যখন যাইনি সালাতে যাবে তখন আর ইমামের প্রয়োজন নেই।